এই শহর কি আরেকটু রিক্ত হল, চলতে চলতে কি গতি শ্লথ হল তার সামান্য, ফুরালো কি গানের দিন আর গান শোনাবার মায়াবী লগন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্ম 1931 সালের 4 অক্টোবর কলকাতায়। বাবা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং মা হেমপ্রভা দেবী। 6 ভাই বোনের মধ্যে সন্ধ্যাই ছিলেন সবচেয়ে ছোট। ছোটবেলা থেকেই গানের দিকে আকর্ষণ দেখে দাদা নিয়ে যান সঙ্গীতাচার্য যামিনী গঙ্গোপাধ্যায়ের কাছে। শাস্ত্রীয় সঙ্গীতে জন্মগত দক্ষতার জন্য সন্ধ্যা বিভিন্ন মিউজিক কনফারেন্সে নজর কাটতে থাকেন। পরবর্তীকালে শ্রী সন্তোষ কুমার বসু, পণ্ডিত এটি কানন, পণ্ডিত চিন্ময় লাহিড়িদের পেয়েছেন শিক্ষক হিসাবে। প্রশিক্ষণ পেয়েছেন উস্তাদ বড়ে গুলাম আলী খাঁ এবং তাঁর ছেলে উস্তাদ মুনাবার আলী খাঁয়ের কাছেও। মাত্র 14 বছর বয়সে 1945 সালে কলম্বিয়া থেকে বেরোল সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রথম বেসিক বাংলা গানের রেকর্ড। 1946 সালে প্রথম হলেন গীতশ্রী পরীক্ষায়। কণ্ঠের জাদু মুগ্ধ করল উস্তাদ আলাউদ্দিন খাঁ, রথীন্দ্রনাথ ঠাকুর, উস্তাদ মোহাম্মদ দবির খাঁয়ের মতো পরীক্ষকদের। 1948 সালে প্রথম এলো বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করার ডাক। অঞ্জনগড় এবং সমাপিকা ছবিতে সন্ধ্যার কণ্ঠের জাদু মুগ্ধ করল দর্শকদের। 1950 সাল, মূলত শচীনদেব বর্মনের উদ্যোগে মুম্বাই পাড়ি দিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তারানা ছবিতে একটি গান দিয়ে শুরু হলো তার হিন্দি চলচ্চিত্রে যাত্রা। ১৭টি হিন্দি ছায়াছবিতে প্লেব্যাক করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, কিন্তু 1952 সালে মুম্বাই ছেড়ে কলকাতায় চলে এলেন তিনি। শাস্ত্রীয় সঙ্গীত থেকে বাংলা আধুনিক গান কিংবা কীর্তন, ভজন, অতুলপ্রসাদ, রজনীকান্ত, নজরুল থেকে রবীন্দ্রসঙ্গীত, গানের সব কটি ধারায় ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবাধ এবং অক্লেশ বিচরণ। তবে বাংলা সিনেমায় গাওয়া গানগুলোর জন্যই বোধহয় রোম্যান্টিক বাঙালি তাদের হৃদয় বিলিয়ে দিয়েছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছে। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটিতে অথবা একার গলায় গাওয়া সেই গানগুলোই প্রজন্ম থেকে প্রজন্ম শ্রোতাদের মন খারাপের অতল অন্ধকার থেকে নতুন করে ভালোবাসার পথে পায়চারি কলকাতা মিলিয়ে প্রায় সমস্ত বিখ্যাত সুরকারের সুরে গান গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আদ্যন্ত প্রচার বিমুখ এই মানুষটি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের পাশে দাঁড়াতে গড়ে তুলেছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। চলচ্চিত্রে 2 জাতীয় পুরস্কার সহ পেয়েছেন বহু সম্মান। 2022 সালের 15 ফেব্রুয়ারি এ শহর বোধহয় আরেকটু রিক্ত হল। আপনারা দেখলেন
কলকাতা দূরদর্শন নিবেদিত একটি ছোট্ট বায়োপিক সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায়। আজ গানে মোর কোন ইন্দ্রধনু শীর্ষক এই অনুষ্ঠানটিতে আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের একদম শুরুর দিকের কথা, তার গান শেখা, তার হয়ে ওঠা একটু শুনে নেব। একদম বাদিকে আমাদের মধ্যে আছেন, আগেই আমরা আলাপ করিয়ে দিয়েছি, শ্রী স্বপন সোম, বিশিষ্ট মিউজিক ক্রিটিক এবং মিউজিক রিসার্চার। স্বপন দা, সন্ধ্যা মুখোপাধ্যায় তো একদিনে সন্ধ্যা মুখোপাধ্যায় হয়ে ওঠেননি, ছোটবেলা থেকেই খুবই গান বাজনার ভক্ত ছিলেন, গান বাজনা ভালোবাসতেন এবং তার দাদারা লক্ষ্য করেছিলেন। সেটা প্রথম শেখেন সন্তোষ বসু মল্লিকের কাছে, সারেগামা শিখেছিলেন সন্তোষ বসু মল্লিকের কাছে, তারপর এসেছেন যামিনী গঙ্গোপাধ্যায়ের কাছে। যামিনীবাবু তখন থাকতেন আমার স্ট্রিটে, ঢাকুরিয়া থেকে আমার স্ট্রিটে আসতেন, অনেক কষ্ট করে আসতে হতো, কোনো দিন ট্রেনে, কোনো দিন বাসে করে শিয়ালদায় এসে তারপর আবার অন্য বাসে করে যামিনীবাবুর এখানে আসতেন। বেশ কিছুদিন যামিনী গঙ্গোপাধ্যায়ের কাছে শিখেছেন। তার পরবর্তীকালে তিনি নাড়া বাঁধেন ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ, এবং বড়ে গোলাম মারা যাওয়ার পর তার পুত্র ওস্তাদ মুনাব্বর আলী খাঁ। এছাড়াও বিচ্ছিন্নভাবে শিখেছেন আমাদের ধ্রুবতারা যোশী, এটি কানন এবং চিন্ময় লাহিড়ী। আমরা একটু শুনে নিই স্বপনদা, যে এই বড়ে গোলাম আলী খাঁ সাহেব সম্বন্ধে সন্ধ্যা মুখোপাধ্যায় কী বলেছেন। আমার প্রথম শিক্ষাগুরু আচার্য যামিনী গাঙ্গুলি, ছ বছর তার কাছে তালিম নিই, তারপর অল্প কিছুদিন পণ্ডিত চিন্ময় লাহিড়ীর কাছে, এরপর আমার বড়দা শ্রী রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে, আমি ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ সাহেবের কাছে সঙ্গীত শিক্ষার আগ্রহ ইচ্ছা প্রকাশ করি। এক সকালে দাদা পরম শ্রদ্ধেয় প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও শিক্ষাগুরু শ্রী জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে গেলেন। খাঁ সাহেব তখন গ্যান্দার ডিকশন লেনের বাড়িতে কিছুদিন ছিলেন। খুব শীঘ্রই গ্যান্দা আমার দাদাকে জানালেন যে খাঁ সাহেব আমাকে সঙ্গীত শিক্ষা দিতে সম্মত হয়েছেন। এক শীতের সকালে গণ্ডাবন্ধনের প্রয়োজনীয় উপচার নিয়ে ডিকশন লেনের বাড়িতে গেলাম, পৌঁছে দেখলাম খাঁ সাহেব, যাকে আমি এরপর থেকে বাবা বলেই উল্লেখ করব, সুরমণ্ডল হাতে সুর সাধনায় মগ্ন। এর আগে তার নাম আমি প্রচুর শুনেছি এবং তার গান আমি গ্রামোফোন রেকর্ডেই শুনেছি। এই প্রথম তাকে সাক্ষাতে গাইতে শুনলাম। বিশাল গোল ট্রেতে সাজানো অনেক কিছুর মধ্যে থেকে একটা মোটা লাল সুতো তুলে বাবা আমার হাতে পরিয়ে দিলেন, তারপর নিজের হাতে একটু ছোলা আর গুড় আমার মুখে দিলেন আর আমাকে বললেন একইভাবে তার মুখে একটু ছোলা গুড় দিতে। এইভাবে আমি আনুষ্ঠানিকভাবে তার শিষ্যা হলাম। গ্যান্দার স্নেহ আর সহযোগিতায় এটা সম্ভব হয়েছিল। এরপর বাবা আমাকে গান গাইতে বললেন, এতক্ষণ কিছু মনে হয়নি, এবার আমি ভয় পেলাম, একবার বাবার মুখের দিকে তাকাচ্ছি আর একবার গ্যান্দার। বাবা হেসে অভয় দিলেন, জি তোমারা যা চাহে গাও। মনে পড়ে আমি জনপুরীর আগে খেয়াল গিয়েছিলাম, গান শেষ হলে তখনই বাবা ওই রাগেই আমায় তালিম দিলেন। সেই সময়ে বাবার গায়কী বা তাঁর গানের চরিত্র গুরুত্ব বা তাঁর স্বরক্ষেপণের নিপুণতা এবং বোঝার বা রসাস্বাদন করার কান বা বোধ আমার তৈরি হয়নি। অনেক স্নেহে আর যত্নে তিনি আমায় শিক্ষা দিতেন, কিন্তু আমি এর আগে অন্য আঙ্গিকে গান শিখেছি, তাই বাবার শিক্ষা আত্মস্থ করে সঠিকভাবে গাইতে আমার অনেক সময় লেগেছিল। সত্যি বলতে কি, বাবার মৃত্যুর পর যখন তাঁর সুযোগ্য পুত্র ওস্তাদ মুনাব্বর আলী খাঁ, যাকে আমি আজীবন ভাইয়া বলে ডেকেছি, তার কাছে তালিম নেওয়া শুরু করলাম, তখন আমি পাতিয়ালা ঘরানার যে গায়কী যা বাবার কণ্ঠে অনবদ্য হয়ে উঠেছিল, তা বুঝতে পারলাম। বিভিন্ন অনুষ্ঠানে বাবার গান শুনতে শুনতেও একটা বোধের উন্মেষ হয়েছিল। বাবা বলতেন, দেখো বেটা, এক ভাগ শিখনা আর তিন ভাগ শুননা। তিনি যখনই গাইতেন যে কোনো অনুষ্ঠানে আমি শোনার চেষ্টা করেছি। আর একটা কথা উনি বলতেন, এক সাদে তো সব সাদে, অর্থাৎ একটি রাগ যদি কেউ যথার্থভাবে আত্মস্থ করতে পারে তার সঙ্গীত শিক্ষা সার্থক।
কি অদ্ভুত কথা, সত্যি তাই। একটি রাগ যদি কেউ আত্মস্থ করতে পারে সে সমস্ত রাগের ছায়া পেয়ে যায়। এবং ওই এক ভাগ গাইবে তিন ভাগ শুনবে, আসলে শ্রুতি শ্রুতি যত শুনবে তত তুমি ঋদ্ধ হবে, তত সমৃদ্ধ হবে। যদি আদি পরম্পরা ধরা যায়, ভারতীয় সঙ্গীতের মার্গ সঙ্গীতের আদি পরম্পরা, সেটাও তো শ্রুতি নির্ভরই। সামগান থেকে প্রজন্ম থেকে প্রজন্মে, শিষ্য থেকে শিষ্যত্বে প্রবাহিত হয়েছে শ্রুতি মাধ্যমে। আমরা একটু যখন আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনি, তার কোন ধারার গানে তাকে এগিয়ে রাখবো আমরা জানি না। ওনার রাগ সঙ্গীতে, ওনার ফিল্ম গানে, ফিল্ম সংসে, নাকি ওনার বেসিক গানে, নাকি সেই সময় উনি অনেকগুলিও ভাটিয়ালিও রেকর্ড করেছেন, সেই সময় অনেকগুলো কীর্তন রেকর্ড করেছেন, এবং প্রত্যেকটি ধারার গানেই মনে হয় সমান স্বচ্ছন্দ। এবং যেটা আমার খুব মনে হয়েছে ওনার গান শুনে, আমার ধারণা আমাদের সবারই একই কথা মনে হয়েছে, যে প্রত্যেকটি গানই আসলে দ্য এন্ড অফ দ্য ট্র্যাক ওটি সন্ধ্যা সঙ্গীত হয়েছিল, যেভাবে আত্মস্থ করেছেন। আমরা সুপর্ণদার কাছে যাচ্ছি, বিশিষ্ট সঙ্গীত পরিচালক শ্রী সুপর্ণ গান্ধী ঘোষ। সুপর্ণদা, দেখো দেব, সন্ধ্যা পিছি আমার পরিবারের একজন, আলাদা করে সন্ধ্যা মুখোপাধ্যায় নয়, তেতলা বাড়ি আমাদের শ্যামবাজারে যেখানে জন্মেছি আমি, তখন হাফ প্যান্ট পরি, তেতলায় বাবার গানের ঘর, বসে থাকতাম বাবার কাছে, বাবা গান শুরু করতো, মা চান টান করিয়ে কাজলের ফোঁটা দিয়ে পাঠিয়ে দিত। হাফ প্যান্ট পরতে শুরু হয়নি পড়া, তার আগে স্টেজে যেগুলো পড়া হয় সেই পরেই চলে যেতাম। মানাকাউ এসছেন, চিরদিনের ছবির গানের রিহার্সাল, বাবা হঠাৎ বললো হ্যাঁ রে সন্ধ্যা আসিনি, আমি তো যাই না, আমি তো তোমাকে বলে দেখতো একবার নিচে রান্নাঘরে, চো করে দৌড়ে চলে গেলাম নিচে, ঠাকুমা মা বসে রান্নাবান্না হচ্ছে, থোড় কাটা হচ্ছে, মোচা কাটা হচ্ছে, বুঝলে দেব, সেখানে দেখি সন্ধ্যা পিসি বসে সেই সব গল্প হচ্ছে আর শিখছে সব জিনিসপত্র। তা এই হচ্ছে সন্ধ্যা পিসিকে দেখেছি দেখে বড় হওয়া। পরবর্তীকালে যখন ঠাকুরমার ঝুলিতে গান গাইতে বাবা দিলেন, আমাকে বাঁচিয়েছিলেন সন্ধ্যা পিসি। আমার বাবা যারা চেনেন বা জানেন, স্বপন জানে, কিছুটা ভীষণ অন্যরকম মানুষ ছিলেন। সেদিন সেবার ফার্স্ট হয়েছি ক্লাসে, আমায় সাইকেল কিনে দিয়েছে, সারা সকাল চালিয়েছি গরমে রোদ্দুরে, গলা গেছে 12টা বেজে রেকর্ডিং, তখনকার দিনের রেকর্ডিং এখনকার দিনের মতো তো নয়, বুঝলে সৈকত, সে হেমন্তকেও এরকম একটা চেয়ারে বসে আছেন, ডান দিকে সন্ধ্যা পিসি দাঁড়িয়ে, বাঁ দিকে আরতি পিসি, সামনে আমি আর এ আরেকজন কে ছিল, কি নাম, রেশমি চৌধুরী, বুদ্ধু আর ভুতুম, ভুতুম আমি সে বুধু, যার যার গান হয়ে গেছে, পাঠ শোনা হয়ে গেছে, বাবা শুনছেন ভেতর থেকে, হেমন্ত কৌ, সন্ধ্যা পিসি, আরতি পিসি, রেশমি, এবার খোকা গাও, আমি যেই গাইলাম গলাটা ভেঙে গেছে সকাল থেকে। সঙ্গীত আয়োজক ছিলেন অলোকনাথ দি, বলে অলোক খোকাকে ফ্লোর থেকে বের করে দাও। হেমন্ত কৌ আমার দিকে তাকিয়ে বললেন বেরিয়ে যাও, নচিবাবু বলেছেন মানে সেটা হ্যাজ টু বি ক্যারাইড আউট। বেরিয়ে গেলাম, তারপর টুকরো ওতে একটা দুটো রেকর্ডিং হলো, হওয়ার পর হেমন্ত কৌ বুদ্ধি করে বললেন যে নচিবাবু একটা চায়ের ব্রেক হোক, একটু চা খাই, বলল চলুন চা খাই। সন্ধ্যা পিসি আগে এসে ব্যাগ খুলে তার কী সব মুখে দিল, যষ্টিমধু লবঙ্গ এই সেই দিয়ে বলল, এই তুই কেন রে আজকে, সারা জীবন আমার ঝিনুককে একবার দেখা হলে জিজ্ঞেস করবো যে হ্যাঁ রে ছোটোবেলায় দুষ্টুমি করেছিস, কখনো চেঁচিয়ে বকেছে তোকে সন্ধ্যা পিসি, গলাটা হচ্ছে একদম সব থেকে মৃদু গলা, আর সন্ধ্যা পিসি শাড়ি পরা বাড়িতে থেকে শুরু করে দ্য সিম্পলিসিটি অফ আর লাইফ, এটা আমি পেয়েছি মানাকাউর মধ্যে, পেয়েছি আমার মায়ের মধ্যে, পেয়েছি সেই সময়কার হেমন্ত কাকুর মধ্যে, শ্যামল কাকু, মানুষের সাথে মানুষের যে ভালোবাসা, মানুষকে যে সম্মান করা যায় কতটা, একজন সিনিয়রকে, শিল্পীকে, এইগুলো শেখা এই সমস্ত শিল্পীদের কাছ থেকে আমার এই শেখা। সেই গলা এই করে হেমন্ত কাকু এসে বললেন নজিবাবু, সন্ধ্যা পিছিয়ে গিয়ে হেমন্ত কাকু বললেন ও হেমন্তদা একটু বলুন না নজিবাবুকে একবার শুনতে খোকাকে, বাবাকে বলতে, বাবা দেখি দেখি উস্তাদ তুই কী গাও কী কী বলছে হেমন্ত দেখি,
গাইতে বলে ঠিক আছে গিয়ে দাও, সাইকেল চালিয়েছিল কেন তুমি কিনে দিয়েছো বলে। এইরকম সমস্ত ঘটনা মনে পড়ছে আজ। সন্ধ্যা পিসির কাছে সব থেকে মজার যে ব্যাপারটা, টোস্ট খেতে যেতাম সন্ধ্যা পিসির বাড়িতে, আমার আর কিছু জুটত না, আমার সাথে যারা যেত তারা মাংসের চপ এই সেই ঝিনুক করে আনতো। এই কোভিড এর আগে শেপার্ড স্পাই করেছে, ঝিনুক করে নিয়ে এসছে সিদ্ধার্থ, আমরা সবাই উই আর এ ফ্যামিলি। আমার জন্য কি সন্ধ্যা পিসি আমি খাবো না বলে, তোর জন্য ওখানে আছে আমার হটপটি, বের করে দেখি টোস্ট। এটা সবই দৌড় আমি খাবো একটা, বলে তুই খাবি না, তুই খাবি না, একদম খাবি না। তো এই যে মায়াবী, এই যে একটা মমতা, মই একটা মাতৃরূপী মাতৃস্নেহ, যেটা সৈকতদা বলে শুরু করেছিল যে মাতৃস্নেহ, যেটা ব্যক্তিগতভাবে যে কবার ওনার সঙ্গে দেখা হয়েছে পায়ে হাত দিলে সেই অদ্ভুত মৃদু, মানে কি বলবো, মা বলবো, প্রথম কথা বলবো, দিদা বলবো, যে তুমি যখনই পায়ে হাত দিতে যাবে, অনেকেই তো অনেকে পা বাড়িয়েও দেয়, সন্ধ্যা পিসি কিন্তু আগে জুতোটা খুলতেন, এটা লক্ষ্য করেছিস কিনা জানি না, সব সময় জুতোটা খুলতেন, মানে জুতোতে হাত দিবি না, এবং খুব কুণ্ঠিত হতেন, খুব কুণ্ঠিত হতেন। আমরা শিক্ষণীয়, হ্যাঁ এটা এটাই শিক্ষণীয়, এটাই শিক্ষণীয়। আমরা সুপর্ণদার বাবার সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটা গান শুনবো, আর সেটা তুমিও গাইতে পারো বা মথুর না। ওই বাবার সুরে সন্ধ্যা পিসি সব থেকে বেশি ফিমেল গান গেয়েছে, সন্ধ্যা পিসি এবং আরতি পিসি এই দুজনেই ম্যাক্সিমাম গান গেয়েছে, একদম মধুরিমা। কি গান না, ওগো সিঁদুর রাঙা মেঘ, ওটা বেসিক গান, বেসিক গান, বেসিক কথা লিখেছিলেন শ্রী কামাখ্যা ঘোষ, সুর তো আর কেউ নন, শ্রী নচিকেতা ঘোষ, আমার স্বপ্নের একজন সুরকার আর কি। আমরা সেই বিরল সৌভাগ্যের অধিকারী মানুষ মনে হয় কখনো কখনো, যেরম কিংবদন্তীর পদস্পর্শ পেয়েছিলাম, চরণধুলি পেয়েছিলাম, এবং আরও একজন কিংবদন্তী সম সুরকার আমাদের পাশে, সুপর্ণদা এই গানটির রিদম অ্যারেঞ্জমেন্ট করেছিলেন এবং বাজিয়েছিলেন, এবং জোর গলায় বলছেন বাজিয়েছিলাম, মানে আমরা সুপর্ণদাকে এখন কত গান বাজিয়েছি, এবং মানে ওনার স্কিল এবং ওনার এক্সপার্টাইজই সেটা নিয়ে তিনটে এপিসোড হয়ে যেতে পারে। আমি সন্ধ্যা পিসির সময় সম্বন্ধে বলতে আরম্ভ করলে কাল সকালে শেষ হবে। আমরা একটা ব্রেক নিয়ে ফিরে আসি, সঙ্গে থাকুন, আমরা ফিরে আসছি গানে মোর কোন ইন্দ্রধনু নিয়ে।
আমি মানি না যে তামাক প্রাণঘাতী হয়। আমি মানি না তামাক প্রাণঘাতী হয়। আমরা যাই বলি না কেন, কিছু লোক আমাদের বার্তা শোনে না। আমি মানি না তামাক প্রাণঘাতী হয়। এই সাবধানতা সব প্যাকে লেখা থাকে, এটা পড়ুন এবং এই কথা বিশ্বাস করুন। মামা। হ্যাঁ মামুনি। তুমি দাদুকে এত ভয় পাও কেন? আমি? হ্যাঁ প্রশ্নই ওঠে না। বাবা। হ্যাঁ বাবা, 10,000 টাকা এখনই ব্যাংকে গিয়ে পাঠিয়ে দিচ্ছি। ভয় পেয়ে গেলে এই ভয়টাকে আরো বাড়ানো যাক। মানে? আজ তো রবিবার। রিল্যাক্স, ব্যাংক বন্ধ ব্যাংকিং পরিষেবা নয়, এটা পাওয়া যাবে প্রতিদিন 24 ঘন্টা। কি করে? এখন ব্যাংকিং হলো সহজ ডিজিটাল ব্যাংকিং, শুধু একটা আঙ্গুলের খেলা। বলো কিভাবে পাঠাবো? এনইএফটি, আইএমপিএস, ইউপিআই, যে কোনো একটা। বাহ, আর্থিক লেনদেন করো যখন তখন যেখানে সেখানে, এবার আমিও হয়ে যাব ডিজিটাল, আর ভয় নয়। আরে দাদু। বাবা। আরবিআই বলে ডিজিটাল বেছে নিন সুরক্ষার সাথে। ঘরের নারী, তার আছে অনেক দায়িত্ব, বাচ্চার দুধ, পিঙ্কি ড্রেস, দিদার গরম জল, দাদুর জুস, আপনার দায়িত্বে আমরা অংশীদার। আপনার ব্যবহৃত প্রোডাক্টে আমরা দিয়ে থাকি গুণগত মানের প্রমাণ, ম্যানুফ্যাকচারিংয়ে রাখা হয় নজর, ফ্যাক্টরি ও মার্কেটের স্যাম্পলে নিয়মিত পর্যবেক্ষণ হয় যাতে আপনার উপর কোনো রকম অসুবিধা না আসে। খুশির গ্যারান্টি যে আসে আপনার থেকেই। আর আইএসআই এ আছে আমার পরিবারের সুরক্ষা। নমস্কার, ফিরে এলাম ব্রেকের পরে। আপনারা দেখছেন প্রয়াত সুর সাম্রাজ্ঞী, বলবো বারবার করে, মানে ওনার সঙ্গে কোনো অভিধানই মনে হয় যথেষ্ট নয়। কখনো গীতশ্রী বলছি, কখনো সুর সাম্রাজ্ঞী বলছি, আসলে শুধুমাত্র এই সন্ধ্যা নামটাই যথেষ্ট। সত্যি পরশুদিন 7:30 সময় যখন উনি চলে গেলেন, সুরলোকে পাড়ি দিলেন চিরকালের মতন, তখন সত্যিই কলকাতায় সন্ধ্যা নামলো। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়েছি একদম আমাদের ডান দিকে মালতী দি, শ্রীমতী মালতী বন্দ্যোপাধ্যায়। উনি দূরদর্শনের প্রাক্তন প্রযোজক এবং উনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে অনেক কাজ করার ব্যক্তিগত অভিজ্ঞতা ঝুলি নিয়ে আজকে আমাদের সঙ্গে। দিদি, আমরা যখন 1975 সালে কলকাতা দূরদর্শনের যাত্রা শুরুর সঙ্গে থাকতে শুরু করলাম, তখন তো আকাশ ভরা সূর্য তারা, কবিগুরুর কথায় সমস্ত দিকেই, সমস্ত গ্যালাক্সি, সেখানে যেমন সঙ্গীত তেমন নাটক তেমন বৈজ্ঞানিক তেমন সমস্ত জগতে। কিন্তু আমি যেহেতু সঙ্গীত বিভাগের সঙ্গে যুক্ত ছিলাম, এটা আমার খুব বড় সৌভাগ্য যে সেই 1975 সাল থেকেই অনেক সঙ্গীত শিল্পীদের সঙ্গেই আমি রেকর্ডিং করার, ব্যক্তিগতভাবে ভীষণ তাদের স্নেহ পাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা আজকে বলতে গিয়ে শুধুই মনে হচ্ছে যে উনি এতই ভালোবাসতেন আমাকে। শুধু ছোট্ট একটা কথা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে যিনি আমাকে বলেছিলেন যে তুমি যদি তোমার বিয়েতে আমাকে না বলো, তাহলে কিন্তু আমি তোমার কাছে আর কোনো দিন রেকর্ডিং করব না। আর ওনাকে প্রতিটা রেকর্ডিংয়ে আমাকে ওনাকে রাজি করানোর জন্য অন্তত 3-4 বার ওনাকে ওনার বাড়িতে আমি গেছি এবং এক এক দিন 2-3 ঘন্টা থেকেছি। উনি ভীষণ প্রচার বিমুখ ছিলেন, আর একেবারেই চাইতেন না যে উনি ক্যামেরার সামনে এসে রেকর্ডিং করতে। বলতেন, কোন গান তুমি শুনতে চাও বলো, আমি তোমাকে গান শুনিয়ে দিচ্ছি, তোমরা এমনি গানগুলোকে বাজাতে পারো আমার ছবি দিয়ে দিয়ে, নানান অজুহাত দেখাতেন। আমি তো নাচোর বান্দা, 3 দিন ধরে গেছি, গিয়ে গিয়ে শেষ পর্যন্ত ওনার স্বামী শ্যামল গুপ্ত মহাশয় দাদা বলতাম, দাদাকেও বলছি, উনি বলছে আমি কিচ্ছু জানি না, তোমার দিদি যা বলবেন। এইভাবে চলতে, কিন্তু প্রতিদিন ওনার রান্না, হাতে রান্না, উনি খাওয়াতেন, খাইয়ে ছাড়বেন, সব কিছু হচ্ছে, শুধু রেকর্ডিংয়ের ডেটটা ঠিক হচ্ছে না। এরপরে উনি এতই মানে খুঁতখুঁতে বলবো কি আমি কি বলবো জানি না ওনাকে, এবং পরিপাটি সব ব্যাপার একদম ঠিক পারফেকশনিস্ট, মানে চরম পারফেকশনিস্ট। যেমন তার ঘর বাড়ি, তেমন তার রান্না, তেমন তার কথা বলা, কখনো কোনো বেফা শব্দ ব্যবহার করতেন না, কথা বলতেন না,
তারপরে শুরু হলো গান ঠিক হবে, এইবারে আমি কি গান গাইব বলো, মানে গান নিয়ে বসলেন তো, আচ্ছা দেখো আমার কিন্তু জানো তো সব সুরকারদের গানই আমাকে কিন্তু কিছু কিছু করে গাইতে হবে, আমার সবার প্রতি কৃতজ্ঞতা, উনি অসম্ভব কৃতজ্ঞ ছিলেন প্রতিটি সুরকার গীতিকার এবং যারা সহগায়ক বা গায়িকাদের নিয়ে ছিলেন। তো এইভাবে আমরা অনেক অনেক গানই রেকর্ডিং করেছি, তার মধ্যে যেমন দেশাত্মবোধক গানও উনি গাইতে চাইলেন, একবার বললেন এবার আমি একটু দেশাত্মবোধক গান গাইতে চাই, আবার বললেন যে আমি আমার ভাইয়া মুনাওয়ার আলী খানের ট্রেনিংয়ে বাংলা ঠুংরি গাইতে চাই, এরপরেও হয়েছে অনেক গান। তবে আমরা এখন একটু দেখেও নিতে পারি সেই গানগুলো, মাঝখানেতে কোনো একটা সময় দেখে নেবো, আমরা শ্রোতাদের জানাচ্ছি এই গানগুলো একদম অন্য রকমের গাওয়া, সেই আধুনিক গানের শিল্পীকে আপনারা চিনতেই পারবেন না। আর সবচেয়ে যেটা ছিল ওনার কণ্ঠ মাধুর্যকে বজায় রাখার জন্যে উনি একটা সুন্দর একটা জীবন যাপন করতেন, সন্ধেবেলা হলেই সমস্ত ঘরের জানালাগুলো বন্ধ করে দিতেন, দিয়ে উনি তখন শুরু করে দিতেন যে এখন যদি আমি গান গাই, এখন তো চতুর্দিকে তো ধোঁয়া, সমস্ত বাড়িতে আগুন জ্বালাচ্ছে, এখন তখন এত বেশি গ্যাসের প্রচলন ছিল না, সেটা আমি বলছি 70s-80s গোড়ার দিকের কথা বলছি, উনি তখন এ করতেন শোন সমস্ত বন্ধ করে দিতেন, দিয়ে আর জানলা বন্ধ করে দিয়ে কথা বলতেন আমার সাথে, আর ধুলো ধোঁয়ার একদম থাকতেন না। যখন আমাদের স্টুডিওতে আসতেন রেকর্ডিং করতে, তখন আমরা ভীষণভাবে খেয়াল রাখতাম উনি মেকআপ রুমে গিয়ে বসবেন বা উনি যেখানে বসবেন সেই জায়গাতে কোথাও যেন এতটুকুও ধুলো না থাকে, এত কণ্ঠ সম্বন্ধে উনি এত যত্নবান ছিলেন। এছাড়া অনেক ব্যক্তিগত মুহূর্ত ওনার সাথে আমার আছে, সেগুলো নিশ্চয় আমি পরে বলবো, আপনারা যদি এখন একটু গানগুলো শুনে নেন তাহলে আপনাদের খুব ভালো লাগবে আশা করছি। দিদি কি বলো, দুটো কিউ দিলেন, একটি ঠুংরি আর একটি দেশাত্মবোধক গান। আমরা দূরদর্শনের আর্কাইভ থেকে একটি দেশাত্মবোধক গান শুনে নি। দেশ কে যাই হু এক দর্দ সঞ্জো কর লাই হু দেশ কে যাই হু এক দর্দ সঞ্জো কর লাই হু ভারত কে পহলে গৌরব কে ফির যাদ দিলানে এই গানটি যখন রেকর্ড হচ্ছে এই অনুষ্ঠানটি, প্রযোজক ছিলেন দিদি এবং আপনারা দেখতে পাচ্ছেন উনি এই মুহূর্তে অসংখ্য স্মৃতি ওনার চোখে মেক করে এসেছে।
দিদি। আচ্ছা, আমরা আমাদের সঙ্গে অনলাইন মানসী আছে। আমরা মানসী মুখোপাধ্যায়কে আমরা স্টুডিওতে পাইনি, কিন্তু আমরা ওভার দ্য লাইন অনলাইন প্রযুক্তির মাধ্যমে ওকে আমরা এই অনুষ্ঠানে যোগাযোগ করার চেষ্টা করছি। মানসীদি নমস্কার। মানসীদি হ্যাঁ নমস্কার। হ্যাঁ মানসীদি, আমরা তোমাকে এভাবে অনলাইন পেয়ে দুধের স্বাদ খানিকটা ঘোলে মেটালাম। একটু যদি তোমার এই মুহূর্তে আমাদের বাদিক থেকে যারা আসছে, তুমি স্টুডিওতে দেখতে পাচ্ছ, যদি একটু তোমার এই মুহূর্তের অনুভূতিগুলো একটু আমাদের সঙ্গে শেয়ার করো, আমাদের দর্শক শ্রোতাদের সঙ্গে। সন্ধ্যা কাকিমার চলে যাওয়াটা আমার পারিবারিক ক্ষতি। সন্ধ্যা কাকিমার সঙ্গে আমার পরিবারের যে যোগাযোগ একেবারে যৌথ পরিবারের মতো। আমার বাবা শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্যামল কাকু, শ্রদ্ধেয় শ্যামল গুপ্ত এবং আমার মা, অবশ্যই এরা চারজনে অভিন্ন হৃদয়ের বন্ধু ছিল। সন্ধ্যা কাকিমার সঙ্গে আমার বাবার বয়সের খুব একটা ফারাক ছিল না। আজ বাবা বেঁচে থাকলে 91 বছর বয়স হতো, সন্ধ্যা কাকিমা 90 বছর বয়সে চলে গেলেন। তো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক সঙ্গে এত গুণী শিল্পী দুজনে, যেমন আমার বাবা তেমনই সন্ধ্যা কাকিমা আর তেমনই শ্রদ্ধেয় শ্যামল গুপ্ত। সন্ধ্যা কাকিমার মেয়ে ঝিনুক আর আমি সমবয়সী, আমাদের এক দুদিনের ফারাকে জন্মদিন। ততই বোঝাই যাচ্ছে যে কিভাবে আমরা বন্ডেড ছিলাম। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে, গানের কথা বলার মতো স্পর্ধা তো আমাদের হতে পারে না, সন্ধ্যা মুখোপাধ্যায় গান নিয়ে বলার কিছু স্পর্ধা আমার নেই। আমি যেগুলো ছোট থেকে দেখেছি, যে মজার জিনিসগুলো আমি দেখেছি, লক্ষ্য করেছি, সেগুলো আমি নিশ্চয়ই একটু শেয়ার করতে চাই। আজ খুব ভালো লাগছে কাকিমার কথা বলতে পেরে। তার মধ্যে প্রথম বলবো ওই যে দুজনের প্রতি দুজনের শ্রদ্ধার কথাটা আনবো। যেমন আমার বাবা যেমন ভীষণভাবে ভালোবাসতেন ওনার গায়কী এবং কণ্ঠস্বর, তেমনি উনি অসম্ভব শ্রদ্ধা করতেন আমার বাবার সাংগীতিক শিক্ষাকে এবং গায়কীকেও অবশ্যই। এই শ্রদ্ধা সন্ধ্যা কাকিমা বহুবার জানিয়েছেন, বহুবার। আমার বাবা যতদিন জীবিত ছিলেন প্রত্যেক অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যা কাকিমা ফল মিষ্টি নতুন জামা সাজিয়ে এবং ঘড়া ভরে জল নিয়ে আসতেন, ঘড়া ভরে জল নিয়ে আসতেন প্রত্যেক অক্ষয় তৃতীয়ায় বাবাকে দিতেন। এবং আমার আমার বাবার সুরে অসংখ্য অসংখ্য গান গাওয়া আছে অনেক, এবং সেই সব গানের প্রচুর গান আমার জন্মের প্রচুর আগে হয়ে গেছে, কিন্তু পরে যেগুলো দেখেছি সেই পরে দেখা গানের মধ্যেও এত মজা পেয়েছি যে যেখানে সন্ধ্যা কাকিমাকে গান তোলাতে গিয়ে হয় সন্ধ্যা কাকিমা প্রচন্ড ভয় পাচ্ছেন, নয়তো বাবা বকে দিচ্ছেন, এবং এই সব মজার মধ্যে গানগুলো যে কোথা থেকে এত অবিস্মরণীয় হয়ে উঠছে সেটা না দেখলে বা না শুনলে সত্যি বিশ্বাস করা যায় না। সন্ধ্যা কাকিমার সঙ্গে আমাদের সম্পর্ক এমনই ছিল যে সকালে হয়তো সন্ধ্যা কাকিমা শ্যামল কাকুকে ফর্দ করে দিলেন যে আজ বাজার থেকে এই এই জিনিসগুলো নিয়ে আসতে হবে, তেল চিনি আটা ময়দা এই যাবতীয় জিনিসপত্র। শ্যামল কাকু আমাদের বাড়িতে চলে এলেন এবং এসে বললেন যে আমাকে গান লিখতে হবে, আর সন্ধ্যা এরকম আমাকে বলেছে এগুলো নিয়ে আসতে। অতএব আমার মার নাম ছিল বেলু, বেলু আমি এখন বাজার যেতে পারবো না, তুমি এগুলো সমস্ত যাবার সময় আমাকে তোমার থেকে দিয়ে দিবা। এত অপূর্ব লাগতো। একটু আগে যে গানটি হয়ে গেল দূরদর্শনে জনশক্তি প্রাণবন্যা, এই গানটি আসলে একটা ডুয়েট গান। এই ডুয়েট গানটা আমার বাবা এবং সন্ধ্যা মুখোপাধ্যায় দ্বৈত কণ্ঠে গিয়েছিলেন, সুরকার ছিলেন জ্ঞানপ্রকাশ ঘোষ। এবং সেই গান যে কি অপূর্ব গান, সন্ধ্যা কাকিমা এখানে একা গিয়েছেন গানতে। এই ক্ষেত্রে বলতে পারি যে বাবা এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া ডুয়েট গান যারা শোনেননি তারা
বুঝতে পারবেন না যে কি অসাধারণ মাত্রায় সেই গানগুলো পৌঁছতো। সেই গানগুলোর মধ্যে ফুটে উঠতো তাদের বন্ধুত্ব, তাদের দুষ্টুমি, সবকিছু। এবারে যাবো একটা ঘটনায়, যে ঘটনাটা আমার মনে ভীষণ ভীষণ নাড়া ফেলেছিল, সেটা হচ্ছে তখনকার দিনে গোল্ডেন ডিস্ক বা গোল্ড ডিস্ক পাওয়াটা খুব একটা মুখের কথা ছিল না, এখনকার দিনের মতো খুব একটা সহজ ব্যাপার ছিল না। তো তখন গোল্ডেন ডিস্ক পেল সন্ধ্যা মুখোপাধ্যায়, পেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, এবং আমার বাবার ওপর দায়িত্ব হলো সেই গোল্ডেন ডিস্কটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার, রবীন্দ্র সদনে পরিপূর্ণ প্রেক্ষাগৃহে এক ফোঁটা জায়গা নেই, সেখানে সন্ধ্যা মুখোপাধ্যায় দাঁড়িয়ে আছেন স্টেজে, আমার বাবা তার সামনে দাঁড়িয়ে আছেন হাতে মালা নিয়ে। যারা এই এই গোল্ডেন ডিস্ক যারা দিচ্ছেন, যে কোম্পানি, সেখান থেকে বলা হয়েছে যে আপনি এই মালাটি প্রথমে আগে সন্ধ্যা মুখোপাধ্যায় গলায় পরিয়ে দেবেন, তারপরে গোল্ডেন ডিস্ক করবেন। তো আমার বাবা মালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং পুরো পরিপূর্ণ প্রেক্ষাগৃহ চুপ করে আছে। বাবা মাইক্রোফোনটা হাতে নিলেন, নিয়ে বললেন যে সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমার বন্ধুর স্ত্রী, আর আজকের এই অনুষ্ঠানে আমার বন্ধু উপস্থিত, তার সঙ্গে আমার স্ত্রীও উপস্থিত, চিত হবে বন্ধু স্ত্রী সবার সম্মুখে বন্ধু স্ত্রীর গলায় মালা পরানো? বলতেই সন্ধ্যা কাকিমা এবং সারা রবীন্দ্র সদন হো হো করে হেসে উঠল একেবারে। এবং বাবা খুব মজাদার মানুষ ছিল, বাবা বললে এটা বোধ হয় আমার ঠিক হবে না, তাই আজকে সুযোগ থাকা সত্ত্বেও আমি সন্ধ্যা মুখোপাধ্যায় বা সন্ধ্যার হাতেই আমি মালাটা দিই এবং গোল্ডেন ডিস্কটা তুলে দিই। সন্ধ্যা কাকিমার আরেকটা জিনিস আমাকে অসাধারণ সন্ধ্যা কাকিমার আরেকটা জিনিস আমার ভীষণ মানে আমাকে নাড়া দিত, সেটা হচ্ছে একটু আগে মালতী পিসি আছে ওখানে, মালতী পিসির সঙ্গে সম্পর্ক আমাদের বহু দিনের এবং বহু বহু মানে চিন্তার বাইরে, যে মালতী পিসি কি কি প্রোডাকশন করেছেন ভাবা যায়, তার মধ্যে আমার বাবার কাহিনীও জড়িত আছে। মালতী পিসি যে কথাটি বললেন যে ধুলো থেকে সন্ধ্যা কাকিমা ভীষণ ভয় পেতেন, ইনফ্যাক্ট উনি ওনার গলাটাকে বাঁচানোর জন্য ভীষণ ভীষণ মানে চেষ্টা করতেন, অসম্ভব। এবং এই একটা একটা জিনিসের জন্য উনি প্রতি বুধবার মৌন থাকতেন, মৌন, যাকে বলে একদম চুপ, কারুর সাথে কথা বলতেন না, ভয়েসকে রেস্ট দিতেন এবং একদম চুপ থাকতেন। তো মানে ভাবাই যায় না। আর সব থেকে যেটা আনন্দের এবং গর্বেরও আমার লাগে, যে সন্ধ্যা কাকিমার পাওয়া যে ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়জয়ন্তী ছায়াছবির জন্য, সেই ছায়াছবি আমার বাবার সুর করা ছায়াছবি। অসাধারণ। আমরা বিরল কিছু মুহূর্তের এবং কিছু স্মৃতিচারণার সাক্ষী হয়ে রইলাম, তবে আপাতত আমাদের একটা বিজ্ঞাপন বিরতিতে যেতেই হবে, এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন এ শুধু গানে মোর কোন ইন্দ্রধনু নিয়ে।
নমস্কার, ফিরে এলাম ব্রেকের পরে। সদ্য প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্মরণে আমাদের শ্রদ্ধাঞ্জলি এবং সুরাঞ্জলি। আমরা অনেকক্ষণ অনেকক্ষণ আমরা শুনলাম মানুষীদির স্মৃতিচারণা, আমরা দিদির কাছেও গেছিলাম। আমরা সৈকতদাকে অনুরোধ করব, সৈকতদা তোমার একটু গান দিয়ে যদি ওনাকে স্মরণ করো। মানে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি তুমি রাখো আজকের দিনে, যদি কমললতা ছবির গানটা যদি একটু শোনাও, খুব ভালো হবে। সৈকত, হ্যাঁ সেটা শোনাতেই পারি। সিটা সিট একটু দিও। গান, এটা রবীন্দ্র চট্টোপাধ্যায়ের সুর এবং প্রণব রায়ের লেখা। এটার একটা ঘটনার মানে একটা বাবার কাছে শোনা, তাই জন্য বলছি। এবার গান তো, তার আগের ঘটনাটা আমি আমার বাবাকে নিয়ে বেশি কথা বলতে, আমি সন্ধ্যা পিসিকে নিয়ে কথা বলতে চাই। এবার গান গাইছে, সামহাও মানে তখনকার রাজবাড়ি মানে যারা মিউজিক ডিরেক্টরদের যারা ফেস করেছে তারা জানে যে তারা কী ছিলেন। নচিকাগুর কথা শুনেছি আমি বাবার কাছে, বা অন্যদের রবীন্দ্র চট্টোপাধ্যায়ের কথা শুনেছি, অনিল বাগচির কথা শুনেছি। এমন একটা প্রায় থ্র্যাশিং একটা কথা বললেন যে আমি ওই শুনতে চাই না, অত কাজ কিসের? গানটা কীর্তনাঙ্গের গান, বাউলাঙ্গের গান, দুটো মিক্স করে ভাবটা কোথায়? সন্ধ্যা পিসি হাউ হাউ করে কেঁদে ফেলছে বাবার কাছে। তারপরে গিয়ে গানটা রেকর্ডিং হলো এবং তারপর তো একটা ইতিহাস। এবং কিছুদিন আগে লাস্ট ওনার সঙ্গে যেখানে দেখা সেখানে উনি এই গানটা স্তোত্র পাঠ করার পরে গাইলেন এবং আমাকে ডেকে নিতেন, ওই ওনার গায়ে টাচ করে থাকতো, মানে শরীরটা তো অশক্ত হয়ে গেছে, মানে উনি কাউকে চাইছেন যাকে বহুদিন ধরে চিনি এবং তোমাকে সাংঘাতিক স্নেহ করতেন, ভীষণ ভালোবাসতেন। আমি কিন্তু সন্ধ্যা পিসির কাছে নাড়া না বাঁধিনি হয়তো, কিন্তু গান শিখেছি বাড়িতে গিয়ে। তোমার সম্বন্ধে তো আমি তো প্রায় কথা বলতাম, তোমার সম্বন্ধে কিন্তু প্রায় বলতো, শৈশব বড় ভালো ছেলে। আমি গানটা একটু গাইবার চেষ্টা করি। সিজা সিজে বাজি করের খেলারে মন, বাজি করের খেলারে মন, যার খেলা হায় সে জানে, ওমন কখন শুরু কখন যে শেষ কে জানে, ওমন তারি হাতের এক তারা যে আমি, উমন তারি হাতের এক তারা যে আমি, সে বাজালে বাজি আবার সে থামালে থামি, সে বাজালে বাজি আবার সে থামালে থামি, বুঝি না এ কোন খেপ আমি, বুঝি না এ কোন খেপ আমি, হোসে জগৎ সভায় খুঁজে বেড়াই কে বোঝে বল সেই মানে, সে যে বাজি করেন খেলারে মন, বাজি করেন খেলারে মন, যার খেলা হায় সে জানে, ওমন কখন শুরু কখন যে শেষ কে জানে, কে জানে। কি অদ্ভুত, কখন শুরু কখন শেষ, ভাবতে পারো? যেমন লেখা তেমন সুর তেমন গাওয়া, তিনের সমাবেশে কোন মুহূর্তে যে থেমে যায়। অন্য ধরনের ছিল রবীন্দ্র চট্টোপাধ্যায়, অনুপম ঘটক, এদের সুর খুব সহজ ছিল না, কিন্তু দুজনের পথটা আলাদা, কিন্তু একদমই দুরূহ সুর এবং এই কীর্তনাঙ্গের চলনে। সন্ধ্যাপিসি স্পেশালিটিটা আমার মনে হয়, আমিও তো গাইয়েছি সন্ধ্যাপিসিকে, স্পেশালিটি যখন যে সুরকারের গান গাইছে, অবশ্যই হ্যাঁ
কত বাবা আরেকবারটি কত ওই জায়গাটা অন্তরটা কত আরেকবার অন্তরটা ওই সেকেন্ড লাইনটা কত আরেকবার এই যে বলে বলে শুনতো হ্যাঁ ঠিকই তো যখন নচিকেতা ঘোষের গান গাইছে আজ কেন ও চোখে লাজ কেন সে গান গাইছে আবার প্রজাপতি কি গান বলো না ওই যে নেব না কনক চাপা প্রতি মন আমার নেব না সোনার চাপা কনক চাপা এইরকম সেরকমই আবার পাল্টে যেত সুরকার অনুযায়ী তাদের প্রতি মন আমার পাখায় পাখায় রং ছড়ায় কি জানে কোন চঞ্চলতায় তোমার ফুলে মন ভরায় প্রজাপতি মন আমার পাখায় পাখায় রং ছড়ায় একটু আগে যেটা বলছিলে আমার বোন তো মাসে দুদিন করে যেত আমার বড় বোন শ্রাবণী ও আর আমার সন্ধ্যা পিসি দুজনই তো গুরুজির ছাত্রী ছিল দুদিন করে যেত সন্ধ্যা পিসি এই দুটো গান আমি সবসময় শুনতে পাই আরো কিছুক্ষণ না হয় সুধীন কাকুর সুর করা শ্যামল কাকু আর সন্ধ্যা পিসির গাওয়া তোর এই গানটা এত ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে আচ্ছা সুপর্ণদা একজনের বাইট আমরা একটু শুনে নিই আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে নেই তবে রেকর্ড করে বার্তা পাঠিয়েছেন শ্রাবন্তী মজুমদার একটু শুনে নিই সন্ধ্যাদির খবরটা যখন শুনলাম কেন জানি না তুমি আমার মা আমি তোমার মেয়ে এই গানের রেকর্ডিংয়ের দিনটার কথা খুব মনে পড়ছিল আরও মনে পড়ছিল ওই গানের একটা লাইন হাতটা তোমার দাও না মাগো আমার মাথায় ছুঁয়ে ওই হাতটা তোমার দাও না মাগো আমার মাথায় ছুঁয়ে সন্ধ্যাদির সঙ্গে আমার আলাপ 70-এর দশকে আমার গুরু ওস্তাদ মুনাভার আলী খাঁর বাড়িতে আমি একদিন খাঁ সাহেবের বাড়িতে গান শিখতে গেছি গিয়ে দেখি একজন মহিলা খাঁ সাহেবের সামনে বসে খেয়াল গাইছেন খুব চেনা গলা কিন্তু ঠিক যেন বুঝতে পারছি না ওনার গান শেষ হলে উনি যখন ঘুরে আমার দিকে তাকালেন দেখলাম সন্ধ্যা মুখোপাধ্যায় উনি উঠে এসে আমার কাছে বললেন আমি তোমার সন্ধ্যাদি আমি পায়ে হাত দিয়ে প্রণাম করে ভয় ভয় বললাম এভাবে তোমার সঙ্গে দেখা হবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি সেই আমার সন্ধ্যাদির সঙ্গে পরিচয় এবং জানা শুরু সন্ধ্যাদি এমন স্নেহময়ী ছিলেন আমি খুব কম মহিলাকে এরকম স্নেহময়ী দেখেছি বিশেষ করে এত বড় একজন শিল্পী এমন অমায়িক এমন করে উনি সবার সাথে কথা বলতেন যেন উনি সবাইকে কত দিন ধরে চেনেন কোনোদিন কোনো অহংকার দেখিনি মিষ্টি হাসি সুন্দর করে আস্তে আস্তে সেই মখমলের মতো গলায় কথা বলতেন 1980-তে যখন পুজোর গান নিয়ে সে বছর আমি পুলকদার সাথে ভাবনা চিন্তা করছি আমি পুলকদাকে বললাম পুলকদা 1976 সালে আয় খুকুয়ায় গিয়েছিলাম বাবা মেয়ের গান আমার খুব ইচ্ছে এবার পুজোতে মা মেয়ের গান গাইব পুলকদা বললো খুব ভালো হবে আমি বললাম কিন্তু আমি তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে গাইতে চাই উনি বললেন চমৎকার হবে ব্যাস পুলকদা গানটা লিখে ফেললেন কথা হলো আমি শ্যামলদাকে মানে শ্যামল গুপ্তকে ফোন করে আমার ইচ্ছের কথাটা জানাবো শ্যামলদাকে ফোন করলাম বললাম আমার ইচ্ছের কথাটা উনি বললেন শ্রাবন্তী তুমি আমাকে একটা দিন সময় দাও আমি তোমাকে কালকেই জানাবো পরের দিন উনি ফোন করলেন করে বললেন সন্ধ্যাদি গাইবেন আমার সেদিনের সেই আনন্দ সেই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা একটা ডুয়েট গানের মুহূর্তের স্বর্ণালী মুহূর্তের কথা শুনছিলাম ভিডিও রেকর্ডিংয়ে অবশ্যই কারণ আমার লাইভ প্রযুক্তিগত কারণে লাইভ পাওয়া গেল না আমরা
সৈকতদা এবং মধুরিমাকে বলবো যদি একটা ডুয়েট গান শোনানো যায়। আমি তার আগে একটা জাস্ট বলি, এটা আমার সৌভাগ্য, আমার জীবনে পরম পাওয়া। আমার মনে হয় আমাদের প্রজন্মের বোধহয় আমি একমাত্র যে সন্ধ্যা পিসির সঙ্গে ডুয়েট গান গেয়েছি, ঋণ মুক্তি বলে একটা ছায়াছবি। সত্যি সৌভাগ্য। দ্যাট ইজ কিল দা শরদিন না নাও ডি দাও ডি 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 বল বল শরদিন শরদিন এফ দাও এফ শরদিন তোমার কথাই মনে পড়ে যখনই একা একা থাকি শরদিন তোমার কথাই মনে পড়ে যখনই একা একা থাকি তখন তুমি কাছে এলে মনে যে হয় ধরে রাখি তখন তুমি কাছে এলে মনে যে হয় ধরে রাখি সারাদিন তোমার কথাই মনে পড়ে যখনই একা একা থাকি আমার আকাশ তোমায় দেখে নতুন করে হলো জেনি আমার চোখে তারাই তোমার আকাশেরই হলো যে মিল ছোট এনি ছেড়ে বার উড়ে যাব দুটি পাখি সারাদিন তোমার কথাই মনে পড়ে যখনই একা একা থাকি তখন তুমি কাছে এলে মনে যে হয় ধরে রাখি তখন তুমি কাছে এলে মনে যে হয় ধরে রাখি সারাদিন তোমার কথাই মনে পড়ে যখনই একা একা থাকি স্বাধীনতার পরে যখন ভারত তথা বাংলা ধুঁকছে মন্বন্তরের পরবর্তী সময়ে দুর্ভিক্ষ নানা রকম টার্ময়েল অপারেশন তারপরে বাঙালি স্বপ্ন দেখতে শুরু করলো এই উত্তম সুচিত্রা হেমন্ত শ্যামল মিত্র সন্ধ্যা মুখোপাধ্যায় উৎপলা সেন গীতা দত্ত এই পরম্পরা ধরে আর এই গানে একটা অত্যাবশ্যকীয় স্ট্রাকচার হিসেবে ছিল পিয়ানো পিয়ানোর একটা অদ্ভুত ব্যবহার মানে যারা চলে গেলেন ভারতবর্ষ থেকে যারা চলে গেলেন তারা জাহাজে করে তো পিয়ানোটাকে রেখে নিয়ে যেতে পারলেন না পিয়ানোগুলো রয়ে গেল কিছু পার্সি মানুষের ঘরে কিছু অ্যাংলো ইন্ডিয়ান মানুষের ঘরে এবং পরবর্তী সময় ফিল্ম হিস্ট্রিতে বাংলা চলচ্চিত্রের গানের ক্ষেত্রে হ্যাঁ বালসরাদা মানে পিয়ানোর একটা টনি ম্যানেঞ্জেস স্যাম ইঞ্জিনিয়ার তুমি যাচ্ছ স্যাম ইঞ্জিনিয়ার বাজান মানে ফিল্ম মিউজিকে বাজান কিন্তু এরা দুজন ট্রেনার মানে স্যাম ইঞ্জিনিয়ার ওয়াজ ওয়ান অফ দা বেস্ট ট্রেনার্স ইন নট অনলি ইন ইন্ডিয়া বাট ইন এশিয়া ইনসিডেন্টালি সুপর্ণদা মিস্টার ইঞ্জিনিয়ারের ছাত্র সুপর্ণদা মিস্টার ইঞ্জিনিয়ারের ছাত্র তুমিও তাই এদিক দিয়ে আমরা গুরু ভাই তো পিয়ানোর প্রসঙ্গে যখন আসলো মানে যেটা অবধারিত সেই সময়ের গান বাংলা গান মেলোডি নস্টালজিয়া অদ্ভুতভাবে সৈকত আমার মনে হয় যে একটি চলমান কলকাতা তার মধ্যে খুব নিবিড় গেরস্থলী তার মধ্যে ঘটঘট করে ফ্যান বাজছে মানে ফ্যানের সে ঘটঘটে আওয়াজ ডিসি হ্যাঁ ডিসি ফ্যান এবং রেডিও হ্যাঁ এবং রেডিও তার সঙ্গে জড়িয়ে আসছে এই সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান এবং অনুসঙ্গে পিয়ানো আমরা যাকে দেখতে পাচ্ছি না যিনি এই পিয়ানোর অনবদ্য অ্যাকম্পানি করলেন উত্তমদা আমাদের তরফ থেকে একটা টেকনিক্যাল কারণে যেহেতু খুব তাড়াহুড়ো করে অনুষ্ঠানটি আয়োজন করতে হয়েছে আমরা উত্তমদাকে স্ক্রিনে রাখতে পারিনি কিন্তু উত্তমদাকে আপনারা সবাই চেনেন এবং উত্তমদা আমাদের না দেখেও আমাদের আমাদের দেখতে পাচ্ছে না কিন্তু আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা ওভার দ্য ভিডিও আমরা নেব বেবি দাকে আরেক কিংবদন্তি সম কি প্লেয়ার প্রতাপ রায়
কোনো মানে কীরকম ভাবে কীরকম ডেডিকেশন, কীরকম ভাবে তার সিরিয়াসনেস, তার একটা অনুষ্ঠানে যাওয়ার সময় সাত দিন আগে থেকে পনেরো দিন আগে থেকে গানের লিস্ট তৈরি করা, গানটাকে রিহার্সেল করা, আমরা অন্তত তিনবার থেকে চারবার তার বাড়িতে যেতাম, তার বাড়িতে গিয়ে রিহার্সেল করতাম এবং রিহার্সেল করার পর উনি তখন রিহার্সেলের পর উনি আর শিল্পীর জায়গায় থাকতেন না, তখন আমাদের মাত্রে সুরব ব্যবহারে নিজের হাতে আমাদেরকে নিজের হাতে রান্নার তৈরি সমস্ত জিনিসগুলি নিজের হাতে তৈরি করে আমাদেরকে না খাইয়ে কোনোদিনও ছাড়তেন না, কোনোদিনও সে যত রাত হোক খেয়ে তোমাদের যেত আমাদের খাইয়ে তাদের ছাড়তেন। এইসব জিনিসগুলো মনে হচ্ছে এবং ভীষণ কষ্ট পাচ্ছে। এতক্ষণ আমরা দেখছিলাম শ্রী প্রতাপ রায়ের একটা ভিডিও বাইটস। আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে বেবিদা বলছিলাম, কেননা বেবিদা নামেই চিনি আমরা। আপনারা দেখেছেন শ্রী মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসংখ্য রেকর্ডিংয়ে, মানে যেই ভিডিওগুলো এখনও অ্যাভেলেবেল, সে দূরদর্শন বলুন বা লাইভ বলুন না কেন, হ্যাঁ মূলত লাইভ প্রোগ্রামে সব সময় উনি আছেন। এবং মান্না দেবের সেই বেবি ওইটা দাও, স্কেলটা দাও, মানে এত ডিপেন্ডেন্সি বেবি স্কেলটা দাও। হ্যাঁ যেটা ছিল বেবিদা মানে প্রতাপ রায়, খোকন মুখার্জি আর রাধু কাপুর একদম। এবং আমার আমাদের তোমার বাবার ছিল খোকন মুখার্জি ছিলেন, খোকন দা সবার সঙ্গেই ছিলেন, কিন্তু বেসিক্যালি আমার গুরু মান্না জেঠুর গিটার সঙ্গে। পরবর্তী সময় উনি যখন কানে শুনছেন না তখনও দেখেছি সৈকত দার সঙ্গে বাজাচ্ছেন, শুধু শেষটা পারসেপশন, খুব পারসেপশনের উপর ব্যাপার আছে। আমাদের দূরদর্শনে অনুষ্ঠানে খোকন মুখার্জিকে আমরা বহুবার এনেছি এবং যতদিন উনি বাজাতে পেরেছেন ততদিন আমাদের কাছে এসেছে পারসেপশন, ওরকম একজন নম্র ভদ্র ওরকম মিউজিশিয়ান, এত পাণ্ডিত্য, কিন্তু তার জন্য কোনো গৌরব নেই, নিজের কোনো অহংকার নেই, সব শিল্পীরাই এরকম, সত্যি এরকম মানুষদেরকেই আমরা দেখতে অভ্যস্ত ছিলাম। সেইটাই তো আজকের দিনে সতীনাথ মুখোপাধ্যায় নেই বলবো না, না তুমি তো এখনকার দিনে তুমি তো যথেষ্ট ভালো, কিন্তু তা বলছি না, কিন্তু কথা হচ্ছে যে খুব বিরল না আসলে ব্যাপারটা কি, ওটা তো কারণ তোমার তো একটা কালচারের মধ্যে দিয়ে বড় হওয়া, আমরা যারা দেখেছি এদেরকে, তুমি দেখেছো, আমি দেখেছি, ও কিছুটা দেখেছে কারণ ও সেই পরিবারে, বা কিন্তু দেব বা তারও পরে যারা প্রজন্ম তারা তো দেখেনি তাদের। আজকে আমরা ছোটোবেলা থেকে কাদের কাদের দেখে মানে কিছুতেই তো মাথাটা এমনি নুয়ে যায়, তো সোজা হয়ে দাঁড়াবো কী করে? কখনো মনে হতো না যখন উৎপলা সেন, সতীনাথ মুখোপাধ্যায়, অখিল বন্ধু ঘোষ, মানবেন্দ্র মুখোপাধ্যায় আমরা রেকর্ডিং করছি, তখন মনে হতো না যে এদের চোখের সামনে যখন দেখতাম মনে হতো বিস্ময়, এদের গান শুনেছি দূরে দাঁড়িয়ে আর তাদের আমি চোখের সামনে দেখছি, হেমন্ত মুখোপাধ্যায় প্রত্যেককে মানে ভাবা যায় না, মানে সেটি কিরম একটা অনুভূতি হতো না যে ওনাকে এনে বসালাম এই স্টুডিওতে, এখানে পুরনো স্টুডিওতে ওনারা এসে বসলেন, হারমোনিয়াম নিলেন, গানটা গেলেন, আবার একটু গান হলেই, বিশেষত সন্ধ্যা মুখোপাধ্যায়কে দেখেছি আমি একটু একটা করে গান হলেই, যারা আমাদের এখানে ফ্লোরে আছেন এরকম ক্যামেরাম্যান, এদের অনেকেরই অভিজ্ঞতা আছে, এরা ক্যামেরাম্যান আমাদের ফ্লোর ম্যানেজার ফ্লোর অ্যাসিস্ট্যান্ট দিয়ে জিজ্ঞেস করতেন কি হলো গানটা, গানটা ঠিক হলো তো, ঠিক হলো তো, খুব শিশুর মতন করে মাটির ঠিক হলো তো, জানো কি না জানি না, দাঁড়াও কমার্শিয়াল ব্রেকে যেতেই হবে, দাঁড়াও কমার্শিয়াল ব্রেক, আমার সুরে গাইছেন যখন রেকর্ডিংয়ে এসে প্রত্যেককে চকলেট দিতেন। হ্যাঁ আমার আরেকটা জাস্ট ছোট্ট, বাবার তো 14 জানুয়ারি জন্মদিন, কোনোদিন মনে রাখতেন না, সন্ধ্যা পিসি সন্ধ্যেবেলা আসতেনি একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে, আর বাবা যেহেতু পারফিউম ভালোবাসতেন আসতেন, মানে এই মানুষগুলোকে আর সত্যি। আচ্ছা এবার সবার পারমিশন নিয়ে একটা কমার্শিয়াল ব্রেক নিতে পারি, কারণ এক্ষেত্রে মানে এক্ষেত্রে না না সেটা একদমই নয়, তবে যেভাবে অনুষ্ঠানের মান বা অনুষ্ঠানের যা গতি প্রকৃতি, এটা মনে হয় রাত 11টা অবধি চললেও মনে হয় দর্শকরা টিভির সামনে থেকে উঠবেন না। আপাতত একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। Thank you.
ডয়চে ভেলে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান অন্বেষণ দেখতে চোখ রাখুন ডিডি বাংলার পর্দায় প্রতি রবিবার সন্ধ্যা ৬টায়। হ্যাঁ মামুনি, তুমি দাদুকে এত ভয় পাও কেন? আমি? হ্যাঁ প্রশ্নই ওঠে না। বাবা? হ্যাঁ বাবা, ১০,০০০ টাকা এখনই ব্যাংকে গিয়ে পাঠিয়ে দিচ্ছে। ভয় পেয়ে গেলে এই ভয়টাকে আরো বাড়ানো যাক। মানে? আজ তো রবিবার, রিল্যাক্স। ব্যাংক বন্ধ ব্যাংকিং পরিষেবা নয়, এটা পাওয়া যাবে প্রতিদিন ২৪ ঘন্টা। কি করে? এখন ব্যাংকিং হলো সহজ ডিজিটাল ব্যাংকিং, শুধু একটা আঙ্গুলের খেলা। বলো কিভাবে পাঠাবো? এনইএফটি, আইএমপিএস, ইউপিআই, যে কোনো একটা। বাহ, আর্থিক লেনদেন করো যখন তখন যেখানে সেখানে, এবার আমিও হয়ে যাব ডিজিটাল, আর ভয় নয়। আরে দাদু। বাবা। আরবিআই বলে ডিজিটাল বেছে নিন সুরক্ষার সাথে। ফিরে এলাম গানে মোর কোন ইন্দ্রধনু নিয়ে। এই সময় পিরিয়ডটা যেভাবে বারবার কথা উঠে আসছে, নচিকেতা ঘোষ, গৌরীপ্রসন্ন মজুমদার, শ্যামল মিত্র, এইসব লিজেন্ডের কথা উঠে আসছে। দুজন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা ফোন করলেন, সেই বিষয়ে আমরা অনেক কিছু তাদের ব্যক্তিগত সুখস্মৃতি শুনলাম। আমরা আরও দুজনের কথা শুনব যারা ভীষণভাবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই সন্ধ্যা মুখোপাধ্যায়ের হওয়ার পিছনে মাইলস্টোন হয়েছিলেন, একজন সলিল চৌধুরী এবং আরেকজন শ্রী হেমন্ত মুখোপাধ্যায়। আমরা স্বপনদার কাছে একটু শুনে নেব, তারপর আমরা মুখোপাধ্যায়ের গানে যাবো একটা। এক একজন সুরকারের এক একটা ধরন, সন্ধ্যাদি সব সুরকারের সুরেই তার মতন করে করার চেষ্টা করেছেন। যেমন সলিল চৌধুরী যখন করছেন বিমলচন্দ্র ঘোষের কবিতা উজ্জ্বল এক ঝাঁক পায়রা, একটা নাগরিক কাটা কাটা সুর ছন্দ, সেইভাবেই সেই স্ট্যাকাটো ফর্মে যাচ্ছে। একটু শুনে নি, শুনলে আরো পরিষ্কার হবে ব্যাপারটা কিভাবে ছবিটাকে ধরেছেন। চঞ্চল পাখনায় উড়ছে নিশ্চিম ঘন নীলম্বর, গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্য, হে কাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ, হে অসীম উদাসীন বারো মাস, হে অসীম উদাসীন বারো মাস, চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে, চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে, তুমি নেই আমি নেই কেউ নেই কেউ নেই, তুমি নেই আমি নেই কেউ নেই কেউ নেই, ওরে শুধু এক ঝাঁক পায়রা, হে কপট পারাবাদ পায়রা, হে কপট পারাবাদ পায়রা, যেদিকে দু চোখ যায় দেখা যায় জাদু, হে কপট পারাবাদ পায়রা, যেদিকে দু চোখ যায় দেখা যায় জাদু, শুধু শ্বেত পিঙ্গল কৃষ্ণ, শুধু শ্বেত পিঙ্গল কৃষ্ণ, উজ্জ্বল এক ঝাঁক পায়রা। ফিরে এলাম
কাজেই তোমাদের সঙ্গে তো আমরা পেয়েছি, এটা তো লিজেন্ড পাওয়ার পরম্পরা, এটাই বা ফাঁক দাও কি? দেখো এটা তো একটা পরম্পরা, না 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 কাঠামো এটা পুরোপুরি একদম পাশ্চাত্য আঙ্গিকের ছোঁয়া। দেখুন যে মোৎসার্টের 40th সিম্ফনি থেকে নিয়ে কিভাবে সুর করেছিলেন, আমাদের মনে পড়বে হিন্দি গানটা ইতনা রে মুঝসে, তালাত মাহমুদ আর লতার ডুয়েট ছিল, সেটাকে বাংলা করে যদি নাম ধরে ধরে তারে ডাকি, গানটা করেছিলেন সন্ধ্যাদির জন্যে, তারপর গহন রাতি ঘনায়, তারপর সজনী গো সজনী ও নীল নীল পাখি, ছন্দ বিন্যাসটাই আলাদা। তো এই হচ্ছেন সলিল চৌধুরী, আমাদের ছন্দে সুরের একটা আলাদা বিন্যাস, আলাদা একটা অভিনবত্ব। আর এর পাশে হেমন্ত মুখোপাধ্যায়ের সুর হচ্ছে সহজ নিরাবরণ, তার একটা সহজ লাবণ্য আছে, সেই লাবণ্যের ছোঁয়া আমরা বেসিক গানে সন্ধ্যাদীর পাইনি বিশেষ, কিন্তু ছবিতে পেয়েছি আকাশের অস্তের আগে। ভাবুন সূর্যমুখীর ওই গান, ওই অসাধারণ গান, তারপর আসি আমরা ওই অসাধারণ ডুয়েটটা হেমন্তবাবু, হ্যাঁ নজিবাবুর সুর। তো ধরার একটা গান রেকর্ড হচ্ছে স্টুডিওতে, গাইছেন একজন শিল্পী, তার সঙ্গে ডুয়েট গান, কিন্তু হেমন্তবাবুর পছন্দ হচ্ছে না, না ঠিক লাগছে না ঠিক লাগছে না। তখন ওর সঙ্গে থাকতেন সমরেশ রায়, অজিত চট্টোপাধ্যায়, ওরা সব থাকতেন, ওদেরকে দিয়ে বলে সন্ধ্যাকে ডাকো, তো সন্ধ্যাকে ডেকে নিয়ে এসো। তখন রেকর্ডিং চলছে, সেই সময় গেছে যে হেমন্তদা ডাকছেন আপনাকে, এই রেকর্ডিং চলছে, এখন এক্ষুনি যেতে হবে। তো সন্ধ্যাদি গেছেন সেখানে এবং সেই গানটি তারপর করলেন হেমন্তবাবুর সঙ্গে, সেই গানটা একটা আইক মানে আর্কিটাইপ গান হয়ে গেল, প্রেমের চিরকালীন একটা গান, এই পথ যদি না শেষ হয়, সপ্তপদীর এই গান। হ্যাঁ, এবং যখন আরম্ভ হচ্ছে প্রিলুডটা, ওই প্রিলুডটা শুনলে বোঝা যাবে না কিন্তু যে গানটা মূল মেলোডিটা কিভাবে আসছে, এটাও কিন্তু স্ট্যাকাটো, এটাও স্ট্যাকাটো, এই পথ যদি না শেষ হয়, কাটা কাটা ছন্দ, কিন্তু তার মধ্যে এমনভাবে মেলোডিটা ভরে দিয়েছেন যে ওইটা থেকে আমরা সরতে পারি না। তুমি এটা অনুপম ঘটক সম্বন্ধে বলো, সন্ধ্যা পিসির স্তম্ভ হচ্ছে অনুপম ঘটক এবং রবীন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, রবীন চট্টোপাধ্যায় এবং অনুপম ঘটক, এই দুজন হচ্ছে দুটো স্তম্ভ সন্ধ্যা মুখোপাধ্যায়ের উপর সবথেকে বেশি। একদম, খুব অবাক লেগেছে বহুবার যে এই কিছুদিন আগেও, ছ মাস আগেও বলছি, আমি যখন কথা বলছি জেঠিমার সাথে, জেঠিমার বাড়িতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন দাদুর কথা বলতে বলতে, এইটা আমাকে অদ্ভুত একটা, মানে মাকে এসে বলেছিলাম যে কি করে এটা হয়, তো এটা অনুপম ঘটক, হ্যাঁ আমি দাদুর সুরেই একটি গান গাইছি, সেই ইতিহাস সৃষ্টিকারী অগ্নি পরীক্ষা চলচ্চিত্রেরই একটি গান। যাই তাহলে গানটিতে, নিশ্চয়ই কি তুমি আমারে ডাকো অলখে লুকাই থাকো, ফিরে ফিরে যাই দেখিতে না পাই, কি তুমি মনে পড়ে না
আপনি সোনার গয়না কেনার সময় কোন কোন কথার খেয়াল রাখেন? আমি গয়না কেনার সময় বিআইএস লাইসেন্স জরুরি থেকেই কিনি, সেটাও বিলের সঙ্গে। আমি গয়নায় হলমার্ক আর সোনার শুদ্ধতা 22 ক্যারেটের জন্য 22K/916 অবশ্যই চেক করি। আমি বিলে 22 ক্যারেট আর গয়নায় 22K/916 চিহ্ন আছে কি না দেখে কখনো গয়না কিনি না। সোনা কেনার সময় এসব অবশ্যই চেক করে নেবেন, এটা হলো সোনার শুদ্ধতার গ্যারান্টি। আপনিও স্মার্ট গ্রাহক হয়ে যান। মানুষের ফুসফুসগুলি স্পঞ্জের মতো যা বাতাস শুষে নেওয়ার জন্য তৈরি, কিন্তু অনেকে ফুসফুসগুলিকে বিড়ি সিগারেটের ধোঁয়া শুষে নেওয়ার জন্য ব্যবহার করেন। নিয়মিত ধূমপান করেন এমন কোনো ব্যক্তির ফুসফুস যদি নিংড়ে দেখা যায়, তাহলে বছরে এই পরিমাণ ক্যান্সার সৃষ্টিকারী টার পাবেন। এতটা টার আপনাকে অসুস্থ, অনেক বেশি অসুস্থ করার জন্য যথেষ্ট। চঞ্চল হলো কে যেন ডাকে বারে বারে, কেন বলো কেন, কেন হৃদয় চঞ্চল হলো কে যেন ডাকে বারে বারে, বলো কেন বলো কেন, দূরদর্শনের আর্কাইভ থেকে বিরল কিছু মুহূর্ত আমরা দেখলাম গত এই 1.5 ঘন্টার কলকাতা দূরদর্শনের এই স্মৃতিচারণ বা তার সুরচারণও বলা যায়। এটি আমাদের কাছে একটি আমাদের হৃদয়ে একটি আর্কাইভ হয়ে রইল, তার কারণ একটি লাইভ অনুষ্ঠান এভাবে করা এবং এই সময়ের এত বিশিষ্ট মানুষজন একই সঙ্গে পেয়ে যাওয়া, স্বপনদা, মধুরিমা, সৈকত, সুপর্ণদা এবং মালবীদি সবাইকে পাওয়া, এটা একটা অদ্ভুত প্রাপ্তি আমাদের এবং আপনাদের কাছেও এটা একটা প্রাপ্তি। আমরা একটা গান
যদি দিয়ে আমরা যদি একটু শেষ করতে পারি, ওয়াইন্ড আপ করতে পারি, তাহলে মানে সবার কিছু ভালো হয়। সুপর্ণদার কোনো গানের যদি সাজেশন থাকে আরো কিছুক্ষণ না হয়, মানে এটা শেষ হয় না, মানে আরো কিছুক্ষণ যদি সময়টা এক্সটেন্ড হতো, এটাই তো শেষ হওয়া উচিত। সেই সেই ঠিক ঠিক, যদি একটু সবাই মিলে গাওয়া যায়। কেন সন্ধ্যা পিসির গলা এতটুকু পাল্টাইনি, ও যে যাই বলুক, না না যে যাই বলুক, যেটা হয়ে গেছিল সেটা হচ্ছে রেঞ্জটা কমে গেছিল আর দমটা কমে গেছে। রেঞ্জটা কমেনি, স্কেলটা নেমে গেছে। ওই তো মানে স্কেলটা কমে যাওয়া মানেই তো রেঞ্জটা কমে গেল তোমার। আমি জানি কেন, কিরম জানো সৈকত, তুমি বার করো গানটা, পেয়েছো গানটা, চলো চলো তুমি না আরো কিছুক্ষণ না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুমন মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছু খরো না হয় রহিতে কাছে। তাকে পাওয়া যেন শেষ হয়েও শেষ হয় না, তার এই স্মৃতিচারণ যেন শেষ হয়ে শেষ হয় না। যতদিন বাংলা গান থাকবে, বাংলা সংগীত থাকবে, ভারতীয় সঙ্গীত থাকবে, পৃথিবীতে সঙ্গীত নামক যতদিন এই বস্তুটি বা এই শিল্পকারটির অস্তিত্ব থাকবে, ততদিন সন্ধ্যা মুখোপাধ্যায় রয়ে যাবেন আমাদের মরণে, আমাদের মননে এবং জীবনে এবং স্মরণে। আমরা দূরদর্শন আর্কাইভ থেকে তারই একটি গাওয়া গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুরে থাকবেন, গানে থাকবেন। তোমারি সাগরে মিশে